আপনার ভাষা আরো মার্জিত হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে যেন হেদায়েতের দিকে ফিরে আসার তৌফিক দেন। তাহলে এই কথাটা যদি এখনো ক্লিয়ার না হন আমি সামনে যাব না। যদি কোনো আলেম থাকেন, যদি মানে সন্দেহ হয় বা ঝামেলা লাগে, হ্যাঁ সিলেবাস ভুক্ত আলেম যারা যারা গবেষণা করে না তাদের একটু খটকা লাগবে যে তাহলে এতদিন কি পড়লাম। আপনাকে আমি এই জন্য আরো বেশি করে পড়ার জন্য বলছি, কারণ আমার চিন্তা ভাবনা ভুল হতে পারে, আমি তো ছোট মানুষ, আপনার মাথা আরো বড় বড়। আপনি আরো একটু চিন্তা করেন, আমরা যদি এইভাবে বলতে পারতাম, দেখো যদি গোনা করতে করতে মারা যাও তওবা করার সময় আছে, মৃত্যুর সংগত সময় আসে, যদি ফিরে না আসো কবিরা গোনা করতে করতে মরে গেলে কিন্তু তোমার খবর আছে, তুমি জাহান্নামে যাবা, আবার আল্লাহ তোমারে বের করে দেবে 10 বছর পর। আল্লাহ কি তোমার সাথে ইয়ার কি মারবে নাকি? আর তোমার তো সাহস আরো বাড়বে যে 10 বছর থাকি থাক, অসুবিধা কি? যখন বের হয়ে আসবো তখন তো আর কোনো অসুবিধা নেই, চেহারা হবে তখন কিসের মতো? আমির হামজা বলছে সাদের মতো। একটা চেহারা হলো ওই সময় আপনি জান্নাতি মানুষের চেহারা, যখন হায়াতে নহর থেকে গোসল করে বের হয়ে আসবেন আগে যা ছিলেন ওই রকম হয়ে যাবে। তার আপনার কি মনে হচ্ছে বলেন যে জাহান্নামে 20 বছর কেন, 1000 বছর থাকি আমার কোনো অসুবিধা নেই, এরকম মনে হয় না আপনার? কিন্তু যদি বলতাম যে না, একবার যদি ঢোকেন আল্লাহ তোমাকে বের করবে না, তুমি বের হতে চাইলেও ফিরিয়ে দেবে, তখন লোকটা চিন্তা করতো না আমার এখনই পরিবর্তন হওয়া দরকার, কারণ কখন মরণ চলে আসে তো বলা যায় না। আমি তো তওবা করার সময় আর 10 বছর পরে পাবো এই সময় তোমার হাতে নেই, আছে? সুতরাং আমাকে এক্ষুনি ভালো হওয়া লাগবে, কখন? এক্ষুনি। এইভাবে তাফসির এই বাংলাদেশে হলে সিলেবাসে যদি এই হাদিসগুলো নিয়ে আসতে পারতাম আমাদের মনে হয় গোনার ইস্পিহা, গোনার আসক্তি এটা কমে যেত। আল্লাহ আমাদেরকে যেন ষড়যন্ত্রের এই বিষয়টা যেন ধরার তৌফিক দেন। এটা ষড়যন্ত্র হয়েছে, আমরা এখন টের পাচ্ছি, কারণ 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল ঢাকা আলিয়া মিলিয়া, কত বছর? এই ঘুমাচ্ছেন আপনি? 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল ধারাবাহিক ভাবে, এদের নাম আমি আমার মোবাইলে তুলে এনেছি, ঢাকা আলিয়া স্যার দেখবেন প্রিন্সিপালের পেছনে ওই চার টাঙানো আছে, একটাও মুসলমান, সব খ্রিস্টান। একটা মাদ্রাসার প্রিন্সিপাল যদি খ্রিস্টান হয় তাও 1 বছর 2 বছর না, কত বছর? 77 বছর একাধারে 26 জন। ওরা কি বসে বসে আঙ্গুল চুষেছিল? ওরা ষড়যন্ত্র করে কিছু ঢুকিয়েছে। আমার এই জ্ঞানে আমি 35টা পেয়েছি পড়া করানি, আর যাদের মাথা আরো মোটা মোটা আবুল মাল আব্দুল মুহিতের মতো ও তো আরো বেশি পাবে। এই জন্য যাদের মাথায় মগজ আছে আপনি আরো চিন্তা ভাবনা করেন, আপনি শুধু ওই সার্টিফিকেট আলেম ধারী হয়ে বসে আছেন, কামেল পাস দাওরা পাস না, কামেল যারা পাস করে দাওরা যারা পাস করে ওরা কেবল পড়াশোনা শুরু করছে। আপনি এখন গবেষণাগারে যে বসেন দেখবেন আপনি কিচ্ছু জানেন না, যারা কামেল পাস করে দাওরা পাস করে ওরা কেবল পড়াশোনা শুরু করছে। এখনো এই যে এই বিশাল মরুভূমিতে যে দেখবেন লক্ষ লক্ষ বালির কণা পড়ে আছে, আপনি কেবল একটা বালির কণা নিয়ে নাড়াচাড়া করেছেন আর কোটি কোটি বালুর কণা এখনো পড়ে আছে। যত গবেষণা করবেন তত নতুন তথ্য আপনার হাতে আসবে, সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এই মানুষগুলোকে শুধু আমরা দুনিয়া না, মরণের পরে আল্লাহ যেন এদেরকে জান্নাত দান করেন, আর এই কাজগুলো যেন দুনিয়ায় করার তৌফিক দেন। না তো এই লোকটা যারা যাদের নাম দেখছি 100 বছর পরে এখানে কেউ থাকবে না, কি 100 বছর পরে এখানে কেউ থাকবে? এগুলোর একটাও থাকবে না, নতুন মানুষ এই জায়গায় এসে চাষ করবে। সুতরাং এরা আমরা যারা 100 বছর পরে কেউ থাকবো না, আমরা জাহান্নামে যদি যাই আমাদের 100 বছর কেন, 1000 বছর হায়াত দিলেও তো কোনো লাভ নেই। এই জন্য দোয়া করছে শুধু দুনিয়া না আখেরাতেও যেন আল্লাহ এদেরকে বাঁচিয়ে দেন, এবং সেই কাজ যেন দুনিয়ায় ঘাট ধরে হলো আল্লাহ জোর করে করায়। এ দোয়া করে কি ভুল করে ফেললাম? এটাই তো আসল দোয়া, মানে দুনিয়ায় বাম পটি দিয়ে একেবারে বা মাথায় তুলে দিলাম, যা যা করবি কর, আমরা চাই আখেরা। কি চাই?